আচ্ছা আমি আমার পেন পরে এই আগে কোমরে দুটো হাড় ফাঁক হয়ে গিয়েছিল এটা হচ্ছে দু হাজার দু তো এখন পেনটা করতে ওই ওইটা আলাদা মধ্যে ভালো হয়েছে এখন পেন হচ্ছে হাঁটুতে পেন করে পুরো পাই পেন করে আর আর আগে দু হাজার সাতে আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম গাড়ির চাকা পায়ের ওপরে উঠে গিয়েছিল তো সেই ওইখানে এতদিন পরে এখন পেন করে জ্বালা করে আর বাম পায়ের গোড়ালির তলায় ব্যথা করে জ্বালা করে মাঝে মাঝে জ্বালা করে আহ এখন ডান হাতে পেন করে ওই ঘাড়েতে পেন করে এখন পেইনটা কি কোথায় হচ্ছে কি কারণে হচ্ছে বুঝতে পারছেন মনে আমি ওষুধ খেয়েছিলাম মানে আপনি কি করবেন এখন মানে আপনি फाइंड আউট করতে পারছেন না যে ব্যথাটা কোথা থেকে হচ্ছে এবং কি অসুখ আপনার বঠে ভিতরে গেড়ে আছে কি উনি কি করবেন এখন প্রথমত যে ওনার একটা ডায়াগনোসিস হয়েছে মেরুদন্ডে হার ফাকা হয়েছে আসলে रुग्ীরা रुग्ীদের মতো করে আমরা ডাক্তাররা বুঝিয়ে দেই যে আপনার এটা ওটা উনি ওতে ভাবছে এখন ওনার নতুন আর কিছু সমস্যা পায়ে ব্যথা পায়ের তলায় ব্যথা একটা অ্যাক্সিডেন্ট আসে পায়ের উপরে গাড়ির চাকা উঠে গিয়েছিল আসলে পোস্ট ট্রমাটিক কিন্তু সমস্যা হতে পারে যেটা কিন্তু ওনার ক্ষেত্রে হয়েছে যে আপনার পাঁচ বছর আগে রুগী আঘাত পেয়েছিল কোনো জোড়ায় শরীরের কোনো অংশে আফটার ফাইভ ইয়ার্স আমি জাস্ট বয়স টাইমের কথা বলছি এটা দুই মাস পরও হতে পারে বা পাঁচ বছর পরও দেখা যাবে যে ওই জোড়া আবার নতুন করে প্রদাহ হচ্ছে বা ব্যথা হচ্ছে এর মূল কারণ হচ্ছে ওখানে যে একটা বিক্রিয়া হয়েছে বা একটা আঘাত হয়েছে এই আঘাতটা কিন্তু একই রকম যেমন কেউ যদি কোনো পায়ে আঘাত পেলো একটা পায়ে ডান পায়ে একটা পায়ে কোনো আঘাত পেল না তিন চার বছর পরে দেখা যাবে ওই ডান পায়ের ওই আঘাতের জায়গায় নতুন করে ব্যথা বেদনা ফুলে যাচ্ছে আমরা এক্স রে করলে দেখি ওখানে জোড়া আপনার চেঞ্জ চেহারা চেঞ্জ আসছে ডিজেনারেটিভ চেঞ্জ আসছে কিন্তু অন্য যে পাটা ব্যথা নেই সেটার সাথে এক্স রে তুলনা করলে বোঝা যায় যে দুইটা আলাদা আলাদা সমস্যা পোস্ট ট্রমাটিক কিন্তু আপনার ডিজেনারেশন বা সমস্যা হতে পারে ক্লাইমেট চেঞ্জের যেমন একটা রাষ্ট্রের বা একটা দেশের অনেক কিছু ভৌগোলিক অবস্থা চেঞ্জ হয়ে যেতে পারে তো শারীরিক সমস্যাও যদি কোনো আঘাত পায় কোথাও কোনো ট্রমা হয় তখন ওই জায়গায় কিন্তু আপনার অ্যানাটোমিক্যাল যে স্ট্রাকচার আছে স্ট্রাকচারে কিন্তু প্যাথোলজিক্যাল সমস্যা আসতে পারে এটা কিন্তু আস্তে আস্তে হতে পারে এই জন্য আমরা বলি পোস্ট ট্রমাটিক তাকে রিহাবিলিটেশন করতে হবে আফটার এক্সারসাইজ আফটার ব্যথা আফটার সার্জারি আপনাকে রিহাবিলিটেশন করতে হবে যদি রিহাবিলিটেশন বলতে এখানে কি বোঝানো হয়েছে দিস ইজ ইম্পর্টেন্ট এটা অনেক এই টার্মটা অনেক দর্শকের কাছে পরিচিত না হ্যাঁ একটা মানুষ শারীরিকভাবে কোনো কারণে আঘাত পেল হলো তাহলে সে প্রাথমিক একটা চিকিৎসা করে যেমন স্ট্রোকের রোগী চিকিৎসা পায় বা একটা মেডিকেল ট্রিটমেন্ট পায় বা আঘাত পেলো আমরা প্লাস্টার করে দিই প্লাস্টার খুলে দেওয়া হলো দেখা গেলো সে আবার স্বাভাবিক হাঁটা চলাফেরা করতে পারছে না বা স্ট্রোকের পরে সে কিন্তু আর উঠে বসতে পারছে না এই যে উঠে না বসা সে তো আগে পারতো এই ঘটনাটা দুর্ঘটনাটা হওয়ার আগে জীবনে চলাফেরা করতে পারত এখন পারছে না যে পদ্ধতি বা যে চিকিৎসার মাধ্যমে আমরা আবার তাকে ওই যে নেয়ার স্বাভাবিক লাইফে নিতে পারি দিস ইজ রিহাবিলিটেশন পুনর্বাসন চিকিৎসা এইটা অনেকে ধারা শুরু থেকে চিকিৎসাটা শুরু করতে হবে না শুরু থেকে না তাহলে এখান থেকে এখান থেকে তাকে আবার স্বাভাবিক জীবনে ফিরে আনা সেই পদ্ধতিটা এই পদ্ধতি মোস্ট অফ দা কাজগুলা কিন্তু একদিনে হবে না এটার ক্ষেত্রে বিভিন্ন থেরাপি হবে বিভিন্ন এক্সারসাইজ হবে এক্স্যাক্টলি তাকে আবার ওই জায়গায় যেতে হবে যেন তার যে টিস্যুটা ইনজুরি হলো ছিঁড়ে গেল আঘাত পেল হাঁটটা ভেঙে গেল তাকে রিহ্যাবিলিটেশন যদি না করা হয় তাহলে দেখা যাবে আফটার 5 ইয়ার্স আবার তার নতুন করে অন্য সমস্যা দেখা দিচ্ছে এখন আমাদের একেবারেই একদম সময় শেষ খালি লাস্টে একটা লাইন আপনি শুধু বলে দেবেন যে বাতের স্পেসিফিক বাতের ব্যথার জন্য কোনো ওষুধ নেই বিভিন্ন অনুসর্গের কারণেই তো বাতের ব্যথাটা ওঠে সেইটার জন্য একটা পরামর্শ দিয়ে দেন অবশ্যই যাদের ব্যথাজনিত সমস্যা আছে শীত ঋতু ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা প্রাকৃতিকভাবে ঋতু চেঞ্জ আসবে কিন্তু যারা দীর্ঘদিন ব্যথাজনিত সমস্যা আক্রান্ত তাদের ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে এটাকে বসে না থেকে যেন একজন বিশেষজ্ঞ ডাক্তারের স্মরণাপন্ন হয় কারণ হচ্ছে বিশেষজ্ঞ ডাক্তার বলতে এখানে কেন বলা হয়েছে স্পেসিফিক রোগের কিন্তু আলাদা আলাদা চিকিৎসা আছে আলাদা আলাদা চিকিৎসক না হলে কিন্তু চিকিৎসা ভুল হতে পারে আপনার দীর্ঘমেয়াদী আপনি ঠিক মতো সঠিক চিকিৎসা পাবেন না দেখা যায় এনাদার কমপ্লিকেশন এরাইজ করতে পারে আবার করতে পারে সেই ক্ষেত্রে একটু সচেতন হয়ে নিজেকে ভালো করে বুঝে ডাক্তারের কাছে যে চিকিৎসাটা নিয়ে সুস্থ হতে হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের একাত্তর সকালে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ একাত্তর টিভিকে অনেক ধন্যবাদ দর্শক